আসসালামু আলাইকুম ধরে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক স্পিচ ওয়ান দি ইস্ট ইন্ডিয়া বিল আচ্ছা লিখেছেন কি এডমান্ড পার্ক এটা কিন্তু আমরা অনেকে অনেক বেশি জটিল কঠিন করে ফেলি এটা অ্যাকচুয়ালি ভেরি ইজি এবং এটা যেহেতু আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সঙ্গেই মিশে আছে তাই এইটা কিন্তু আমরা অনেকে মানে আমরা সবাই এটা কিন্তু জানি বাট আমরা যদি একটু গুছিয়ে বুঝেনি তাহলেই কিন্তু স্পিচ ওয়ান দি ইস্ট ইন্ডিয়া বিলটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে এবার ক্লাসে ফিরে যাই তো ফার্স্ট ওয়ান টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে স্পিচ তার মানে কি এটা একটা হচ্ছে বক্তৃতা বা বক্তব্য তাই না ওয়ান কিসের উপর বক্তব্যটা দি ইস্ট ইন্ডিয়া বিল ইস্ট ইন্ডিয়া বিল এর উপরে একটা বক্তব্য সে বক্তব্যটাই পুরো একটা আসলে এখানে টেক্সট হিসেবে নেওয়া হয়েছে তো এই বক্তব্যটা যেহেতু বা স্পিচটা অনেক বড় তাই একটা লাইন বাই লাইন আলোচনা করা সমাজ স্টাফ আজকের ক্লাসে আমরা স্পিচ ওয়ার্ন দি ইস্ট ইন্ডিয়া বিলের উপর একটা সামারি দেখে নেব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই বলে রাখি যে এটা লিখেছেন বা অ্যাকচুয়ালি এটা লেখা না ফার্স্ট ওর আমরা বলবো যে এটা একটা স্পিচ বক্তৃতা যেমন বঙ্গবন্ধু সাথে মার্চে ভাষণ দিয়েছেন বা এরকম যে বিভিন্ন বক্তৃতাগুলো আমরা পাই ম্যাগনাকারটা সনদের যে ব্যাপার পাই এটাকে কিন্তু আবার সেকেন্ড কার্ডটা হিসেবেও বা মুক্তি সনদ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে আমরা নেক্সটে সেটা আসব তো এডমান্ড কে এটা আমরা আগে জেনে নিব এডমান্ড বার্ক ছিলেন একজন আইরিশ উনি ছিলেন তোমার এই যে ব্রিটিশ পার্লামেন্টের একজন সাংসদ আমরা যেমন এমপি বলি সেটা তোমরা ভালোই বোঝো তো উনি ছিলেন একজন সাংসদ বা এমপি কোথাকার হাউজ অফ কমন ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ কমনের উনি একজন সাংসদ ছিলেন এবার এটা কোথাকার যেহেতু ব্রিটিশ পার্লামেন্ট দ্যাট মিনস ইংল্যান্ডের আর তোমরা ভালো করে জানো যে ইংল্যান্ড কী করতেছিল আমাদের ভারতীয় উপমহাদেশটা শাসন করছিল শোষণ করছিল তো ওর একটি ইতিহাসটা বলি ইংল্যান্ড বা এই যে ইস্ট ইন্ডিয়া বিল অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম কিন্তু আমরা সবাই শুনেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা পনেরোশো চল্লিশ সালে ভারতবর্ষে আসে এবং তারা প্রায় ওয়ান হান্ড্রেড ইয়ার এখানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বাট ওই সময়ে কী করতে পারেনি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা আমরা পরবর্তীতে যত বড় দেখি এত বড় ছিল না ওই সময়ে তারা এতটা প্রভাব বিস্তার করতে পারেনি দেন আমরা জানি যে সতেরোশো সাতান্ন থেকে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে যখন তারা নবাব শিরাজদ্দুল্লাহকে হারিয়ে এখানে আরও বেশি প্রতিষ্ঠিত হয় দেন নেক্সট ঘটনা সতেরোশো চুহাত্তরের মুঘল সাম্রাজ্যের সব লাস্ট যে শাহবাহাদুর তাকে কি করেছে কিল করার পর হত্যা করার পরে এরা কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তাদের আধিপত্য বিস্তার করে এবং এডমার্ট বার্ক এই যে স্পিচটা ইংল্যান্ডের পার্লামেন্টে দিয়েছিল সতেরোশো তিরাশি সালে এবার বিষয়টা কি অ্যাকচুয়ালি ওনার স্পিচটা কী ছিল স্পিচটা ছিল আমাদের ভারত বর্ষের জন্য বা আমরা যারা ভারতীয় উপমহাদেশের ছিলাম তাদের ফেভারে এখন একটা চিন্তার বিষয় হলো যে আমাদের ফেভারে আমাদের মুক্তির জন্য আমাদের স্বস্তির জন্য কেন একজন ইংল্যান্ডের সাংসদ ইংল্যান্ডের পার্লামেন্টে এমন একটা বক্তব্য দিবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এবং চিন্তার বিষয় ওকে তো আমাদের ফেভারে তুমি কেন বললেন তাই না অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আসলে ব্রিটিশ সাম্রাজ্য তারা তো পুরো পৃথিবীকে শাসন করত। কিন্তু ভারতবর্ষ থেকে তারা যে মানে তোমার আর্থিকভাবে বেনিফিটেড হতো অ্যাকচুয়ালি অন্যান্য কলোনি থেকে এতটা হতো না ভারতবর্ষ থেকে তারা সেভেন্টি ফাইভ পারসেন্ট ইনকাম তাদের আর্থিক ইনকামের সেভেন্টি ফাইভ পারসেন্টই যেত ভারতীয় উপমহাদেশ থেকে এবং দেন যে টোয়েন্টি ফাইভ সেটা যেত আরও সকল যে কলোনিগুলো রয়েছে সেগুলো থেকে তাহলে ভারতীয় উপমহাদেশের একটা অনেক বেশি ইম্পর্টেন্সই রয়েছে এখন বিষয় হলো এই যে ওয়ারেন হেস্টিংস যে ভাইস রয় ছিল উনি এখানে শাসন করছিলেন এবং এত বেশি অত্যাচার করছিলেন এবং এ অত্যাচারটার ফলে কি হচ্ছিল মানে ইংল্যান্ডের যে ভাবমূর্তি সেটা কিন্তু ভারতবর্ষসহ সারা পৃথিবীর কাছে নষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু ইংল্যান্ডের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তিনি অ্যাকচুয়ালি ওখানে কুইন এলিজাবেথকে কি করেছিলেন কুইন এলিজাবেথকে এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের ব্রিটিশদের তো ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যাবে না এবং সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ারেন হেস্টিং তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে এখানে অনেক বেশি অত্যাচার নিপীড়ন করছে অত্যাচার নিপীড়নকালে কী করছিল সেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো এটা হয়তো তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং তাদের ইনকাম যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে যায় অতএব এখানে এত বেশি শোষণ নির্যাতন চালানো ঠিক হবে না এটা তিনি ওখানে কুইনকে কিন্তু বোঝাতে চেয়েছেন এবং বোঝাতে সক্ষমও হয়েছিলেন আমরা একটি বিষয় যদি খেয়াল করি দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে যে গোষ্ঠী যদি কোনো একটা এলাকার উপর অত্যাচার চালায় বাট পুরো লায়াবিলিটিটা কার সে গভর্নমেন্টের উপরে গিয়ে বর্তায় তাই না তেমনই ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে যে অত্যাচারটা করছে এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের যে রয়্যাল রুলস সে রয়্যাল রুলসের মধ্যে পড়ে না এবং তারাও চায় না যে তারা এখান থেকে বেনিফিটেড হতে চাই বাট তারা তাদের কি ভাবমূর্তিটা ধরে রেখে বেনিফিটেড হতে চাই। এটাই কিন্তু এডমার্ড পার্ক বোঝাতে চেয়েছেন এডমার্ড পার্ক যে মানে সেন্ট পার্সেন্ট ভারতের মানে ভারতীয় হয়ে বা ভারতের ভারতবর্ষের লোকজনের পক্ষে কথা বলেছে তা না কিন্তু তারা তাদের ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখতে গিয়ে এটা চলে এসেছে কি যে আমাদের পক্ষে এইবার ওয়ারেন হেস্টিংস কী করেছিল এখানে ছিল যে মিস জাজমেন্ট অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিস জাজমেন্টগুলো তারা কী কী করছিলো যেমন আমরা সবাই জানি যে ল অফ সানসেট সূর্যাস্ত যে আইন তৈরি করা হলো যে কি যারা এখানে হচ্ছে সামন্ত শ্রেণীও রয়েছে মানে জমিদার শ্রেণী তারা একটা নির্দিষ্ট সময়ে তাদের দেওয়া হতো এবং সেই দিন সূর্য অস্ত যাওয়ার এক মুহূর্তের মধ্যে তাদেরকে কী করতে হবে ট্যাক্স বা করটা পরিশোধ করতে হবে না পরিশোধ করতে পারলে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হতো এবং সেটা ব্রিটিশ সরকার নিয়ে নিত তাহলে এখন চিন্তা করো যে লভ সানসেটের আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে যখন জমিদারেরা তাদের কর প্রদান করতে পারতো না তখন তারা কি করলো কৃষকদের উপর অত্যাচার শুরু করলো কৃষকদের উপরে তোমার হচ্ছে গিয়ে কৃষক তো একই খেতে পারছে না আমরা ভারতীয়রা করছি কি আমাদের কৃষক উৎপন্ন করছে বাট এই প্রোডাক্টটায় আমরাকে আবার অনেক বেশি চড়াও দামে কিনতে হচ্ছে তাহলে মুশকিল না ব্যাপারটা এবার এই কৃষক কী করে কর প্রদান করবে তাহলে জুলুমের উপর জুলুম আবার তোমরা তো নীল চাষের ব্যাপারে জানো যে নীল চাষ তাদের আমার তাদের দিয়ে করিয়েছে আমরা একে খেতে পাচ্ছি না আমরা যে প্রোডাক্টটা উৎপন্ন করছি সেটা আমাদের অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আর ইংল্যান্ডে যেহেতু নীলের প্রয়োজনটা অনেক বেশি ছিল এই জন্য তারা জোর করে আমাদেরকে দিয়ে কী করেছে নীল চাষটাও করিয়েছে এবং আরও একটা তোমার লভ সানসেটে খুব বাজে সিস্টেম ছিল সেটা কি যদি কোনো জমিদার দেখা গেছে তার ইমম্যাচিউরড চিলড্রেন রেখে মারা গেছে তাহলে কি হয়েছে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে তুমি মারা যেও শান্তি নাই কারণ তোমার হচ্ছে ম্যাচিউর্ড ছেলে মেয়ে নাই একে তো তুমি হচ্ছে কর প্রদান করতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত মানে এভাবে বিভিন্নভাবে তাদের সম্পত্তি যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং শুধুমাত্র যে তোমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ততা না ওই সময়ে ভারতীয়রা তাদের কি একটি আমাদের যে একটি মিনিমাম স্বাধীনতা রয়েছে এই জিনিসটুকু আমরা ভুলে গেছিলাম অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ধর্মীয় তোমার হচ্ছে শিক্ষা ইভেন মেয়েদেরকেও সেখানে অনেক বেশি টর্চারিং করা হচ্ছিল যারা বিশেষ করে বিধবা মহিলা তাদেরকে তো তারা একটা উপপত্নী হিসেবে ইউজ করতো এইরকম একটা ব্যাপার চলে আসে তো এই ব্যাপারগুলোকে অ্যাকচুয়ালি আমাদের এডমার্ট বার্গ তিনি ইংল্যান্ডের যে হাউজ অফ কমনে তিনি এই স্পিচটা একটা লম্বা একটা স্পিচ দিয়েছিলেন এবং এই স্পিচটাকে আমরা বলতে পারি কি যে সেকেন্ড ম্যাগনা কার্ট অফ ইংল্যান্ড এটা একটা মুক্তির সনদ আমাদের ভারতীয় উপমহাদেশ যে সাতচল্লিশে কি হলো স্বাধীন হলো ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে গেল এইটারও কিন্তু বিজটা এখানে স্পিচ অন দি ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে নিহত ছিল তবে এখানে ক্রিটিক্সরা আরেকটি সমালোচনা করে এরকমও বলেন যে এডভান পার্ক স্পিচ দিয়ে গেছেন বাট উনি কি করেননি উনি এটার কোনো একটা সমাধান দিয়ে যায়নি যে কি করলে কি হবে মানে এটার সমাধান আসবে এই বিষয়টা তিনি এখানে উল্লেখ করে যায়নি আবার অনেকে বলে গেছেন যে অ্যাকচুয়ালি এখানে মানে তিনি সেভেন পারসেন্ট ভারতীয়দের হয়ে এটা বলেছেন অ্যাকচুয়ালি উনি ভারতীয়দের হয়ে বলেনি কার্যবিশেষে আমাদের কি হয়েছে ফেব্রুয়ারিটা চলে এসেছে বাট উনি প্রপোজাল দিয়েছিলেন যে ওয়ারেন হেস্টিংসের মতো এই রকম অত্যাচারী শাসককে সরিয়ে যে এখান থেকে আমাদের সেভেন্টি ফাইভ ইনকামটা আসে অতএব এই জায়গাটাতে আমাদের ভাবমূর্তি ধরে রাখতে হবে এবং আমাদের এখানে এত বেশি অত্যাচার করলে ওই এলাকার লোকজন একসময় অতিষ্ঠ হয়ে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে তো সেইটা হতে যেন না এরকম পরিস্থিতি যেন না ক্রিয়েট করা হয় এই জন্যই তিনি কী করেছিলেন এই স্পিচটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এমন একজন কাউকে তোমার হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দায়িত্বটা দেয়া হোক যাতে করে কি হয় তোমার ইংল্যান্ডের যে রয়্যাল রুলস রয়েছে সে অনুযায়ী ভারতবর্ষটাকে চালানো হয় এটা ছিল ওনার প্রোপোজাল তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল বাই এডমান্ড বার্ক খুবই দারুণ একটা তোমার এখানে স্পিচ যেটা তোমাদের টেক্সটের অন্তর্ভুক্ত করা হয়েছে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজ পর্যন্তই আল্লাহ হাফেজ